দেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, রাশিয়ার টিকা স্পুটনিক ফাইভ এর জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জটিলতা কেটে গেছে, শিগগিরই ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাওয়া যাবে। আপাতত দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেও জানান জাহিদ মালিক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে, সমসাময়িক বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এই সংবাদ সম্মেলন। অনেক ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সূচনা বক্তব্যে দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সক্ষমতার কথা তুলে ধরেন তিনি। আমরা সরকারি এবং বেসরকারিভাবে প্রায় 7,000 বেড কাজ করছে। আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন 100টা হাসপাতালে আমরা স্থাপন করেছি। চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেজন্য আমরা প্রায় 20,000 লোক নিয়োগ দিয়েছি। ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নিয়োগ হয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুতই কেটে যাবে জানিয়ে মন্ত্রী কথা বলেন রাশিয়ার টিকা স্পুটনিক ফাইভ এর জরুরি ব্যবহারের বিষয়ে। রাশিয়ানরা বলেছে যে আমাদের নন ডিসক্লোজার যে চুক্তি আছে ডকুমেন্ট সেটা সই করতে হবে, তারপরে কথা বলবো। সেটাও আমরা করে দিয়েছি তাড়াতাড়ি। আমরা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছি, অনুমোদন দিয়েছি। জি, আমাদের সেই সক্ষমতা দু একটা কোম্পানির আছে, যেমন ইনসেপ্টার আছে এবং ভ্যাকসিন তো নিজেরাও করতে চাচ্ছে, এবং আরও দু একটা ছোটো কোম্পানি আছে, তারা হয়তো বা করতে পারবে। অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে দেশেই করা হবে অক্সিজেন প্ল্যান্ট। আমরা ছোট ছোট অক্সিজেন প্ল্যান্ট ইম্পোর্ট করার জন্যে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু বর্তমানের যে অবস্থা আছে, আমরা যে সমস্ত হিসাব কিতাব করেছি সেই অনুযায়ী এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নাই। লকডাউনের ফলে করোনার সংক্রমণ অনেকটা কমলেও স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের উপর গুরুত্ব আরোপ করেন জাহিদ মালিক। লকডাউন তো দীর্ঘমেয়াদী হতে পারে না, স্বাস্থ্যবিধিগুলো যেগুলো আছে অর্থাৎ মাস্ক পরা, এটা দীর্ঘমেয়াদী হতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। Thank you.